দিকে দিকে আজ ছড়িয়েছে আল কোরআনের সুর, দিল কিনারায় উঠছে জ্বলে হেরা গুহার নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিমকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর জন্য। আমরা কলরবের পক্ষ থেকে একটা টিম যাচ্ছি। আমাদের সাথে আছেন কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদাউস ভাই, তারপরে আছেন সাইদ আহমদ ভাই, বদরুজ্জামান ভাই সহ কলরবের আমরা একটা টিম। আমরা যাচ্ছি হাফেজ সালেহ আহমদ তাকরিমকে অভিনন্দন জানাতে। তো চলুন পুরো ভিডিওটি আপনারা দেখবেন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। দিকে দিকে আজ ছড়িয়েছে আল কোরআনের সুর, দিল কিনারায় উঠছে জ্বলে হেরা গুহার নূর। দিকে দিকে আমরা এই মুহূর্তে আছি শাহবাগে। শাহবাগ থেকে আমরা ফুল কিনবো। সামনে আমাদের লাল সবুজের পতাকার মান করেছে উন্নীত, বিশ্বের বুকে আমাদের করেছে সম্মানিত। লাল সবুজের পতাকার মান করেছে উন্নীত, বিশ্বের বুকে আমাদের করেছে সম্মানিত। কোরআন প্রেমিক যারা থাকে সদা নির্ভয়, কোরআন প্রেমিক যারা থাকে সদা নির্ভয়। সালেহ আহমদ তাকরিমের জন্য আমরা ফুল কিনে আবার রওনা হলাম। তো সালেহ আহমদ তাকরিম আমাদের বাংলাদেশের জন্য যে অর্জনটা এনেছে, এটা ছোটখাটো কোনো অর্জন নয়। 111টি দেশের মধ্যে সালেহ আহমদ তাকরিম তৃতীয় স্থান অর্জন করেছে। আর এই অর্জন শুধু সালেহ আহমদ তাকরিমের একার নয়, এই অর্জন বাংলাদেশের, এই অর্জন লাল সবুজের পতাকার, এই অর্জন 16 কোটি মুসলমানের। এভাবে প্রতি বছর বাংলাদেশ থেকে হাফেজরা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের নাম উজ্জ্বল করে তারা পুরস্কার নিয়ে আসে। তো আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, আমাদের প্রতি বছর যেসব হাফেজরা বিশ্বজয়ী হয়ে বাংলাদেশে আসে তাদেরকে যেন সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়, তাদেরকে যেন সংবর্ধনা দেওয়া হয়, তাদেরকে পুরস্কৃত করা হয়। তো আমরা যাচ্ছি, আপনারা সাথেই থাকুন। দিকে দিকে আজ ছড়িয়েছে আল কোরআনের সুর, দিল কিনারা অনেক কষ্টে আছে মোবাইল নাই। দিকে দিকে আজ ছড়িয়েছে আল কোরআনের সুর, দিল কিনারায় উঠছে জ্বলে হেরা গুহার নূর। লাল সবুজের পতাকার মান করেছে উন্নীত। আমরা এই মুহূর্তে আছি মারকাজুল ফয়সাল কোরআন মাদ্রাসা, যে মাদ্রাসার ছাত্র হচ্ছে হাফেজ সালেহ আহমদ তাকরিম, তার এই মাদ্রাসার অফিসে আমরা আছি। আপনার কথা শুনতে সাইদ ভাইয়ের ওয়াজ শুনতে আর আপনার উনি হচ্ছেন এই মারকাজুল ফয়সাল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল, গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব, খুবই স্বনামধন্য একজন আলেম বাংলাদেশের। জয় এ বিজয় আল কোরআনের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় আল কোরআনের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় মহাবিশ্ব জুড়ে শাশ্বত দিন প্রচারের, এ বিজয় মহাবিশ্ব জুড়ে শাশ্বত দিন প্রচারের, এ বিজয় মহাবিশ্ব জুড়ে শাশ্বত দিন প্রচারের, এ বিজয় আল কোরআনের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় আল কোরআনের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় মহাবিশ্ব জুড়ে শাশ্বত দিন প্রচারের, এ বিজয় মহাবিশ্ব জুড়ে শাশ্বত দিন প্রচারের।